না দাদু তুই চুপচাপ বল না তো কুল 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 দাদু কেন খুঁজছিলে বলো তুই তো জানিস মোর বৌমা ওরকম মোকে খেতে দেই না আমি আবার বিয়ে করব তুমি বিয়ে করবে আমারও তো ইচ্ছে হয় কি রকম মেয়ে দেখব আমার চাই কলেজে পড়া কচিব আলাদান এই দেখ তোর নতুন মায় নেছি বল এটা আমার ছেলে এটা আমার বৌমা জি বাবা জি তোমার এতটুকু লজ্জাও লাগলো না দেখতে শুনতে ভালো তো ভালো মানে পুরো রূপে গুণে মা অন্নপূর্ণা তুই তাহলে মেয়ের বাবার সাথে কথা বল দাদু কথা বলার কিছু নেই আমি সব কথা বলে রেখেছি তুমি শুধু হ্যাঁ বললেই পরের সপ্তাহে একটা ভালো দিন দেখে চার হাত এক করে দেব তাহলে তাই হোক আচ্ছা ঠিক আছে দাদু বৌমা ও মামা কোথায় গেল বেরিয়ে এসো বৌমা ও মামা মামা গো বেরিয়ে এসো কি হলো বাবা এত চেল্লাচ্ছ কেন ভেবেছিলাম বেটাকে বিয়ে দিয়ে বৌমা এসে টাইমে টাইমে ভালো মন্দ খেতে দেবে তেল মাখিয়ে দেবে ও বাবা এ তো পুরো উল্টো কেস বৌমা নয় গো পুরো বৌমা শালার পুরো জ্বালিয়ে মারলো এটা দাও সেটা দাও না এরকম করে আর বেশি দিন চলবে না বৌমা ভালো মন্দ খেতেও দেয়নি কিছু তো একটা ব্যবস্থা বের করতে হবে আইডিয়া আমি আবার বিয়ে করব যা গত মাসের সাথে কথা বলে আসি আরে ভজা ঘট তোকেই আমি খুঁজছিলি কেন গো দাদু কি হয়েছে তোকে একটা কথা বলবো কি কথা বলো বলো তুই তো আমার ছেলের জন্য ভালো মেয়ে বলে ঘটকালি করে বিয়ে দিলি বৌমা আমাকে খেতেও দেয় না ওটা বৌমা নয় পুরো বৌমা আরে দাদু ঘর সংসারে তো ওরকম হয় তুই বিয়ে করছিস তোর ঘরে বউ আছে না দাদু তাহলে চুপচাপ বল কুল দাদু কেন খুঁজছিলে বলো তুই তো জানিস মোর বৌমা ওরকম মোকে খেতে দেয় না আমি আবার বিয়ে করব তুমি বিয়ে করবে তোমার মাথাটা দা ঠিক আছে তো আমারও তো ইচ্ছে হয় দাদু কি ইচ্ছে হয় চুপ বাজে ছেলে তখন দে উল্টা পাল্টা বকে যাচ্ছে আমার বউ যখন বেঁচে ছিল আমার গাত পা টিপে দিত গা ধুইতে গেলে তেল মালিশ করে দিত ওই ভজা ঘটক একটা মেয়ে ছানা খুঁজে দে না রে বিয়ে করব কি রকম মেয়ে দেখব বিধবা না তোমার বয়সী বিধবাও চলবে না আর মোর বয়সও চলবে না আমার চাই কলেজে পড়া কচিমো মানে শক্ত মনে কচিমে বিয়ে করবে তোকে তখন থেকে দেখছি আমাদের মাঝে নাক গলাচ্ছিস বেশি নাক গলাবিনি না কেটে দেবো ওই ভজা ঘটক একটা মেয়ে ছানা খুঁজে দে না এত করে বলছো আচ্ছা দাঁড়াও
একটা হাতে মেয়ে আছে, কথা বলি দাঁড়া। হ্যালো মাসি, ভালো আছো? এই তো বাবা, যা হোক করে চলে যাচ্ছে আর কি। তোমার নাতনির জন্য একটা পাত্র আছে। হ্যাঁ, হেভি দেখতে, বয়সটা একটু হয়ে গেছে, তবে বুড়োর কাছে 10 বিঘা সম্পত্তি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা, তোমার জন্য মেয়ে রেডি। সত্যি নাকি? আমি আজকে বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। আজকে বিয়ে করবে? খুব তাড়া আছে মনে হচ্ছে। হ্যাঁ রে নাতি, পাত্র রেডি, পাত্র রেডি, আর আমি বামুন ঠাকুর রেডি। ওই হুকু, দাদুকে তাড়াতাড়ি মন্দিরে নিয়ে, আমি পাত্রকে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি? হ্যাঁ, দাদুকে নিয়ে চল চল চল। তাড়াতাড়ি ডাক, পাত্রীকে দেখার জন্য মনটা আনচান আনচান করছে। দাঁড়াও ডাকছি। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার নাতনিকে ডাকো। দাঁড়াও বাবা, ডাকছি। কই রে? দাদু, মেয়ে কেমন? পুরো জিঙ্কু। এবারে নামো, বিয়েটা করবে কে? আমি করবো, আমি করবো। নো 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 নো, অনেক চা নিয়েছো, এবারে নাও, মালা বদল করো। নাও 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 নাও, হয়ে গেছে হয়ে গেছে। আরে কাল রাতে জিলাপি আর যে পকোড়া খেয়েছে, তাতে বদজম হয়ে বমি করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমাদের নতুন ব্লগ চ্যানেলে ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই। কি শ্বশুর মশাই আমাদেরকে মিষ্টি কবে খাওয়াবেন?